গত বছরের আগস্ট মাসের এক রাত ঝরছিল মৌসুমি বৃষ্টি। এমন আবহাওয়ার মধ্যে মিয়ানমারের একটি সামরিক ঘাঁটি ছেড়ে চলে যান ওনা কিয়াও, সঙ্গে ছিলেন তার মতো আরও কয়েকজন সেনা সদস্য। এর কয়েক ঘন্টার মধ্যেই তাদের এমন এক জায়গায় মোতায়েনের কথা ছিল যেখানে দেশটির গণতন্ত্রপন্থী সশস্ত্র বিদ্রোহীদের সঙ্গে জান্তা বাহিনীর চলছিল তুমুল লড়াই। মিয়ানমারের ওই সামরিক ঘাঁটিটির অবস্থান কারেন প্রদেশে। জ্যেষ্ঠ কর্মকর্তা যখন ঘুমাচ্ছিলেন ঠিক সেই সময় তারা পালিয়ে যান। এমন পদক্ষেপের জন্য কমপক্ষে 7 বছরের কারাদণ্ড হতে পারে, এমনকি মৃত্যুদণ্ডের আশঙ্কাও রয়েছে। তবে ওনা কিওয়াওয়ের ভাষ্য, আমার বিশ্বাস চলে না গেলে আমি মারা পড়তাম। জানা গেছে আত্মসমর্পণ করার দায়ে ওই 6 জেনারেলের কয়েকজনকে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেওয়া হয়েছে। ওনা কিওয়াওয়ের মনে শুধু কিছুক্ষণ বাদে লড়াইয়ে যোগ দেওয়ার ভয় কাজ করছিল না, বেসামরিক লোকজনের ওপর সামরিক বাহিনীর সহিংসতা নিয়েও আপত্তি ছিল তার। দুই কারণেই তার ঘাঁটি ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত। তিনি বলেন, আমি সেখানে আর থাকতে চাচ্ছিলাম না, মানুষের জন্য আমার খারাপ লাগে। আমার বাবা মায়ের বয়সী মানুষগুলোকে মেরে ফেলা হচ্ছে, অকারণে তাদের ঘরবাড়িগুলো ধ্বংস করা হচ্ছে, আমি এসব দেখেছি, চোখের সামনেই সব ঘটেছে। তাই তিনি আর সেখানে থাকতে পারেননি। এমন ঘটনা শুধু একটি নয়, ওনা কিওয়াওয়ের ওই ঘটনার পরের কয়েক মাসে জান্তা বাহিনীর আরও 1000 সেনা বিদ্রোহীদের কাছে আত্মসমর্পণ করেছেন বলে খবর প্রকাশিত হয়েছে। এই সেনাদের অনেকে জানিয়েছেন, নৈতিকভাবে তারা ওই অন্যায় মেনে নিতে পারেননি, তাছাড়া রাজনৈতিক কারণও রয়েছে। অনেকে আবার জানিয়েছেন, প্রতিপক্ষের হামলার মুখে আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছেন তারা। 2021 সালের ফেব্রুয়ারি মাসে অভ্যুত্থানের মধ্য দিয়ে মিয়ানমারের ক্ষমতা দখল করে জান্তা বাহিনী। তখন থেকে বিরোধীদের ওপর ব্যাপক দমনপীড়ন চালিয়ে যাচ্ছে সামরিক সরকার। এই বিরোধীদের মধ্যে রয়েছেন জান্তার সহিংসতা ও দমন নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হাতে অস্ত্র তুলে নেওয়া গণতন্ত্রপন্থী বিভিন্ন গোষ্ঠী এবং দীর্ঘ সময় ধরে স্বাধীনতার জন্য লড়াই করা ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সশস্ত্র বিদ্রোহীরা। বিদ্রোহীদের এই তৎপরতার মধ্যে গত 27 অক্টোবর থেকে নাটকীয়ভাবে জান্তা বাহিনীর ওপর চাপ বেড়েছে। সেদিন মিয়ানমারের উত্তরাঞ্চলীয় শান রাজ্যের বিভিন্ন স্থানে হামলা চালায় থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স নামে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর বিদ্রোহীদের একটি জোট। এই হামলায় তারা সহায়তা পেয়েছিল সেনাবাহিনীর ক্ষমতা দখলের বিরুদ্ধে থাকা গোষ্ঠীর কাছ থেকেও। এরপর থেকে মিয়ানমারের বিভিন্ন অঞ্চলে বিদ্রোহীদের সঙ্গে সামরিক বাহিনীর লড়াই ছড়িয়ে পড়েছে। দেশটির অনেক অঞ্চল বিদ্রোহীরা দখলে নিয়েছেন। তাদের জান্তা বাহিনী এই অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন 1027। অতি সম্প্রতি বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের পশ্চিমাঞ্চলের রাখাইন রাজ্যে দেশটির সেনাবাহিনীর সদর দপ্তর দখলে নেওয়ার দাবি করেছে আরাকান আর্মি। তবে বিদ্রোহীদের এই অগ্রগতির অর্থ সামরিক বাহিনী বড় পরিসরে পরাজয়ের দ্বারপ্রান্তে রয়েছে, আগেভাগে এমন প্রত্যাশা করা উচিত হবে না বলে মনে করছেন অনেক বিশ্লেষক। বিশ্লেষকরা যাই বলুক না কেন, গত অক্টোবর থেকে শুধু মিয়ানমারের উত্তরাঞ্চলেই বিদ্রোহীদের হাতে জান্তা বাহিনীর যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে। জব্দ করা হয়েছে অস্ত্র ও গোলাবারুদ, প্রধান কিছু শহরও দখলে নিয়েছে বিদ্রোহীরা। এটা সামরিক বাহিনীর জন্য অপমানজনক। এ নিয়ে মিয়ানমারের নেতৃত্বের বিরুদ্ধে দেশটির অভ্যন্তরে ক্ষোভও দেখা দিয়েছে। 2021 সালে রাজনৈতিক বিবেচনায় সেনাবাহিনী ছেড়েছিলেন সাবেক ক্যাপ্টেন হতেত মিয়াত। তিনি বলেন, আমি যখন সামরিক বাহিনীতে ছিলাম তখন কোনো ক্যাপ্টেনকে হত্যা এমনকি আটকের খবরও খুবই বিরল ছিল। সে সময় শত্রুপক্ষের হাতে সামরিক বাহিনীর কোনো যুদ্ধবিমান ভূপাতিত হওয়া বা ট্যাঙ্ক ও ক্ষেপণাস্ত্র বেহাত হওয়ার কোনো ঘটনাই ঘটেনি। আসলে কয়েক বছর আগেই এমন ঘটনা চিন্তা করা যেত না, যা এখন অহরহ ঘটছে। চলতি মাসের শুরুর দিকে চীন সীমান্তের কাছে লুয়াকাই নামে একটি গুরুত্বপূর্ণ শহর দখলে নেন জান্তা বাহিনীর যোদ্ধারা। এভাবে একের পর এক অঞ্চল দখলে যাচ্ছে তাদের। ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান উইলসন সেন্টারের বিশ্লেষক ইয়েমিও হেইন ওই ঘটনাকে মিয়ানমার সামরিক বাহিনীর সদস্যদের সবচেয়ে বড় আত্মসমর্পণ হিসেবে বর্ণনা করেছিলেন। বলেছিলেন, তার জানা মতে সামরিক বাহিনীর 6 ব্রিগেডিয়ার জেনারেল সহ 2389 সেনা আত্মসমর্পণ করেছেন। সব মিলিয়ে এখন পর্যন্ত মিয়ানমার সেনাবাহিনীর কমপক্ষে 10,000 জন সদস্য বাহিনী ছেড়ে গেছেন। মিয়ানমারের জান্তা সরকারের বিরুদ্ধে গড়ে তোলা জাতীয় ঐক্যের সরকারের আন্তর্জাতিক সমন্বয় বিষয়ক মন্ত্রী ডক্টর শাসার দেয়া তথ্য অনুযায়ী, বিদ্রোহীদের অপারেশন শুরুর পর থেকে মিয়ানমার সামরিক বাহিনীর 4,000-এর বেশি সেনা হয় বাহিনী ছেড়েছেন না হয় আত্মসমর্পণ করেছেন। এর আগে 2021 সালে অভ্যুত্থানের পর থেকে আরও 14,000 সেনা সদস্য বাহিনী ছেড়েছিলেন। তবে বাস্তবিক অর্থে মিয়ানমার সামরিক বাহিনী এখনও বিদ্রোহীদের চেয়ে অভিজ্ঞ, তাদের ভালো প্রশিক্ষণ রয়েছে, আর অস্ত্রশস্ত্রের দিক দিয়েও তারা বহু এগিয়ে। সামরিক বাহিনীর হাতে চীন ও রাশিয়ার দেয়া যুদ্ধবিমান রয়েছে। তবে সম্প্রতি বিদ্রোহীদের কাছে সামরিক বাহিনীর বিভিন্ন ইউনিটের পরাজয় নিম্নপদের সেনাদের মনোবল ভেঙে দেবে এবং তাদের মধ্যে অসন্তোষ বাড়বে বলে মনে করেন বিশ্লেষকদের অনেকে। যুক্তরাজ্য ভিত্তিক গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের দক্ষিণ পূর্ব এশীয় রাজনীতি বিষয়ক গবেষক মর্গান মাইকেলস বলেন, বিদ্রোহীদের হাতে সেনা সদস্যের পরাজয়ের কারণে নৈতিক সমস্যা বা বিব্রতকর পরিস্থিতি সৃষ্টির মতো কোনো সমস্যা তৈরি হোক বা না হোক, জান্তা সরকারের ভেতরে এক ধরনের অস্থিতিশীলতা দেখা দেবে।